দারুল হুদা ইসলামী কমপ্লেক্সে আপনাদের অনেকের ছাত্র এখানে আছে। এখন কিছুক্ষণ আগে এক ভাইরা এসে আমাদের সাথে সাক্ষাৎ করলেন যে তারা ঠাকুরগাঁ জেলার হরিপুর থেকে এসেছে। আপনারা জানেন না ঠাকুরগাঁ জেলা এবং হরিপুর কত দূরে। এখান থেকে যদি রওনা দেওয়া যায় তাহলে মিনিমাম 9 ঘন্টা লাগবে প্রাইভেট কারে, 9 ঘন্টা। সেখান থেকে তারা কষ্ট করে এসেছে, কারণ তাদের অনেক ছাত্র এই মাদ্রাসায় পড়াশোনা করছে। সিলেটের ভাইরা, কুমিল্লার ভাইরা আমার সামনে বসে আছে, মেসেজ দিয়েছে, ভাই আমি আপনার সামনে বসে আছি, কুমিল্লা থেকে এসেছে এবং সিলেটের ছাত্র, এদিকে খুলনার ছাত্র, ঢাকা গাজীপুর বিভিন্ন অঞ্চলের ছাত্র আলহামদুলিল্লাহ এখানে আছে, তাদের অভিভাবকরাও আছে। এখনই একটা ছেলে ইনশাল্লাহ পারফরমেন্স করবে আপনাদের সামনে, তার বাড়ি হচ্ছে যশোর, এবং কিছু ছাত্র আছে যাদের বাড়ি হচ্ছে সাতক্ষীরা। তো তাদের ছাত্রদের পারফরমেন্স দেখার জন্য অভিভাবকরা অপেক্ষা করছে, কেউ অনলাইন অপেক্ষা করছে যে আমরা আমাদের ছাত্রদের, আমাদের সন্তানদের পারফরমেন্স কিছু দেখবো, যে কি পড়াশোনা করে এবং কিভাবেই বা থাকে, তাদের কিছুটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এ পর্যায়ে